ভদ্রের অবস্থা হচ্ছে বিরাটি বাজে, বিরাটি বাজে, ঠিক আছে। তো আমি গেছিলাম বাজারে, তো এই মাসে এবার ও বাড়িতে আমি অনেকগুলো দিন কাটিয়ে এসেছি ওর হাতের ড্রেসিং এর জন্য। তো এখন মাসের প্রায় শেষ, ঠিক আছে। তো এই মাসে মাসকাবাড়ি না করলে নয়, তো ভেবেছিলাম যে মাসের তো শেষ, তা মাসকাবাড়ি করবো না, টুকটাক যেটুকু লাগে সেটুকু নিয়ে আসবো। কিন্তু আমাকে মাসকাবাড়িটা করেই নিয়ে আসতে হয়েছে, পরের মাসে না করলেও চলবে এরকম। তো গেছিলাম আমি মাসকাবাড়ি বাজার করতে, সেখান থেকে করে নিয়ে এসেছি। সন্ধ্যাবেলা গেছিলাম, তো অনেকটা টাইম পার হয়ে গেছে। তারপরে আমি জামা কাপড় ধুয়েছি, সেগুলো লাগ মানে ওরকম করা রয়েছে, চেয়ারের উপর ঢিবি দেওয়া রয়েছে। আর দেখতে পাচ্ছ জামা কাপড় নাড়া, ওগুলো হালকা শুকিয়ে গেছে, মানে হালকা জাস্ট ভেজা ছিল কিছুটা কিছু কিছু জায়গায়, সেগুলো নামাতে হবে, ওগুলো গোছাতে হবে। এখন বাজে রাত 8:30, 9টা বাজে, ঠিক আছে। তো আমি এখন আমার মাথা খারাপ হয়ে গেছে, আমি কি করে এত কিছু করবো, আমাকে এইগুলোও গোছাতে হবে, আমাকে আমি দেখাচ্ছি তোমাদের পরে অবস্থা, ওগুলোও গোছাতে হবে। বিছানার অবস্থাটা দেখো, এখানে এতক্ষণ যুদ্ধ চলছিল, নারু বাবা ছিল, নারু বাবা এতক্ষণ যুদ্ধ করছিল, তার বিছানাটাও গোছাতে হবে। এদিকে ওর খাবার বসিয়ে এসেছি। হ্যাঁ, আমার মাথা খারাপ হয়ে গেছে, আমি কি করে এত কাজ করব ভগবান। তারপরে সুজনও বাড়িতে নেই, আমাকে একা একাই ওকে ঘুম পাড়াতে হবে, ওকে খাওয়াতে হবে, সবকিছু আমাকে একা একা করতে হবে। এদিকে জামা কাপড়ের যে অবস্থা, এগুলোও আমাকে গোছাতে হবে। কতটুকু কি করতে পারবো আমি জানি না, আমি চেষ্টা করব মানে অধিকাংশটাই আজকে মিটিয়ে ফেলার, বিকজ কালকে আবার তো আরেকটা দিন, কালকে নতুন আরেকটা দিন, কালকেও আবার আমাকে জামা কাপড়, তো আমার রেগুলারই জামা কাপড় ধুতে হয়, কি করব বুঝতে পারছি না। তো চলো গুছিয়ে ফেলি, আর কি করব। তার আগে তোমাদের দেখিয়ে নি, ঠিক আছে। প্রথমত তোমাদের দেখাই, দেখে তোমরা কোনো খারাপ কমেন্ট অবশ্যই করবে না, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ, এইখানে ছিল চেয়ারের উপরে সব ছিল, তো নারু বাবা টান মেরে সব ফেলে দিয়েছে, এই দেখো, ঠিক আছে। এগুলো সব ধোয়া, ঠিক আছে। আর অন্যদিকে দেখাবো মাসকাবাড়ি করে নিয়ে এসেছি, এই যে মাসকাবাড়ি করে নিয়ে এসেছি, এগুলো এখনো আমার গোছানো হয়নি, এগুলো আমাকে গোছাতে হবে। তো সোনা বাবা এখন ঘরে নেই, এই ফাঁকে নিচে পড়ে থাকা ধোয়া জামা কাপড়গুলো তুলে আমি সমস্ত রকম গুছিয়ে নেবো, কারণ ও থাকলে আমার পক্ষে মানে করতে পারবো হয়তো অত ভালোভাবে তাড়াতাড়ি করতে পারবো না। তো এখন ঝটপট করে সব গুছিয়ে নেবো, এদিকে ওর আসার টাইম হয়ে গেছে। তো ঠাম্মির ঘরে খেলা করছে, আর এগুলো আমি টুকটাক করে গুছিয়ে নেবো, আরও অনেক পড়ে রয়েছে, সেগুলো আমাকে গোছাতে হবে, পুরো ঘর গোছাতে হবে। বাড়ি ফিরে এসে এত কিছু কাছাকাছি হয়েছে, কিচ্ছু গোছানো হয়নি, তো সেগুলোই এখন গোছানো চলছে। বলতে বলতে নারু বাবাকে ওর ঠাম্মি দিয়ে গেছে, আর থাকতে চাইছে না, কান্নাকাটি করছে, ঘুম পেয়েছে। তো নারু বাবা ঘুমিয়ে পড়েছে, ঠিক আছে। আমি জামা কাপড় গোছাতে গেলাম, তো নারু বাবা ঘুমিয়ে পড়েছে, এখনো আমার জামা কাপড় গোছানো হয়নি। এই দেখো সব পড়েই আছে, এখনো জামা কাপড় গোছাবো, আমার এখনো রাতের ডিনার হয়নি, রাতের ডিনার কমপ্লিট করতে হবে, জামা কাপড় গোছাতে হবে, বিছানা করতে হবে, তারপরে আমার ঘুমানোর টাইম হবে, ঠিক আছে। তো বাকি জামা কাপড়গুলো ঝটপট করে গুছিয়ে নিই আমি, চলো। তো বাকি জামা কাপড়গুলো এখন গুছিয়ে নেবো, সোনা বাবা তো ঘুমিয়ে পড়েছে, তো এখন বাকি জিনিসগুলো গুছিয়ে গাছিয়ে মাসকাবড়িগুলো গোছাতে বসবো। এই যে এখানে সমস্ত বাজার ঘাট নিয়ে আমি বসে পড়েছি, এই ডিমের এটা কালকে সুজন এনে রেখে গেছিলো, তো এটাও বের করা হয়নি, টাইমই পাইনি একদম। তো এগুলো সব একে একে আমি ব্যাগের থেকে আগে বের করে নেব, বের করে নেওয়ার পর আলাদা আলাদা করবো যে কোনগুলো কোথায় রাখতে হবে, আলাদা আলাদা করে তারপরে এক এক করে যেগুলো আমাকে প্যাকেটে মানে একটা কৌটোতে ঢোকাতে হবে সেগুলো কৌটোতে রাখবো, যেগুলো আলাদা করতে হবে সেগুলো আলাদা করব। তো আগে বের করে নিই পুরোটা। এদিকে সোনা বাবা নড়াচড়া করছে, আমি আওয়াজও করতে পারছি না, আবার উঁকি মেরে দেখতেও হচ্ছে ওকে। তো যাই হোক, মাঝখানে ক্যামেরাটা একটু অফ হয়ে গেছিলো, তো এখানে আমি ঘরে লাইট একটা অফ করে দিয়েছি, কারণ সোনা বাবার চোখে লাইট পড়ছিলো, মানে ও এর জন্য নড়াচড়া করছিলো। তো সমস্ত কিছু বের করে নেওয়ার পরে আমি ব্যাগগুলো এখানে আলাদা করে রাখবো, তেমন কোনো কিছুই না, মাসের শেষ, আবার আবার বলতে গেলে অনেক কিছুই, ঠিক আছে। তো এখানে সব কিছু বের করে নিয়েছি গোছানোর পর, এবার ফ্রিজের ভেতরে যেগুলো রাখতে হবে সেগুলো আমি ফ্রিজের মধ্যেই রেখে দেবো,
আর টুকটুক করে সমস্ত কিছু। এ মাসে এই মাস তো প্রায় শেষ বলতে গেলেই চলে। বেশ কিছু জিনিস আমি প্রতি মাসে সেই সমস্ত জিনিসগুলো কেনাকাটা করি না, এই মাসে তার থেকে একটু আলাদা অন্যরকম জিনিস আমার কেনাকাটা হয়ে গেছে। তো গোছানো গাছ গোছানো টোছানো অলমোস্ট কমপ্লিট। সব শেষে দেখলাম আমি শখ করে একটা জিনিস নিয়ে এসেছি, অনেকদিন ধরেই ভাবছিলাম, শীতের টাইম তো এটা আরো বেশি অ্যাভেলেবেল। তো দেখবে মোয়াটা নিয়ে এসেছিলাম, কিন্তু আমার ভুল হয়েছে এটাই যে আমি মোয়াটা সবার নিচে রেখেছি, কারণ এটা সবার ফার্স্টে কিনেছি আমি, ফার্স্টে কিনেছি। তো এটা আমি নিচে রেখেছি ব্যাগের, আর এর ওপরে মালপত্র ছিল, তো চাপে আমার মোয়া ভেঙে গেছে। তো ঠিক আছে, মোয়া তো আমি কামড়ে কামড়েই খাবো না, মোয়া তো ভেঙেই খেতে হবে, কিন্তু একটু কষ্ট কষ্ট হচ্ছে দেখে। তো আমি এখানে গুটি গুটি পায়ে বিছানাটা পরিষ্কার করে মশারিটা টাঙিয়ে নেব, কারণ সোনা বাবা ঘুমাচ্ছে, আর ও ঘুমিয়ে থাকলে না কোনো আওয়াজ করা যায় না, ওর ঘুম ভেঙে যায়। তো এমনিতেই কাজ করার সময় আওয়াজ টাওয়াজ হচ্ছিল, তো ও নড়চড় করছিলো, তাই আমার খুব টেনশন হচ্ছিলো। আমি আস্তে আস্তে মশারিটা টাঙিয়ে খেতে খেতে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অনেক 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 ধন্যবাদ। তো আমি বেশি জোরে কথা বলতে পারছি না, কারণ নাড়ু বাবা নড়াচড়া করছে অনেকক্ষণ ধরে। তো ওদিকে নাড়ু বাবা ঘুমিয়ে পড়েছে পুরোপুরি, তোমাদের তো দেখিয়েছি বলেওছি, মশারিও টাঙানো কমপ্লিট। এখন হব এখন শোয়ার পালা, সুজন যেহেতু বাড়িতে নেই তো আমরা ন্যাচারালি তাড়াতাড়ি শুয়ে পড়ি। তো এবার তো আজকে তো লেট হয়ে গেল সবকিছু গোছানো টোছানো করতে করতে, তো আর কিছু নেই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং আমার পাশে এইভাবেই আমাকে সাপোর্ট করতে থেকো। তো টাটা, বাই, গুড নাইট, লাভ ইউ অল, আর তোমাদের জন্য, ঠিক আছে।